ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা দেখছেন মণ্ডল সেবা কেন্দ্র ইউটিউব চ্যানেল তো দু হাজার বাইশে কী করে আপনি যে কোনো ব্যাঙ্কের সিএসপি ওপেন করবেন তো প্রথম বলবো সিএসপি মানে কি তো সিএসপি মানে কাস্টমার সার্ভিস পয়েন্ট যাকে বাংলায় বলে গ্রাহক সেবা কেন্দ্র তো এক কথায় বলতে গেলে যে কোনো ব্যাংকের শাখা ব্যাঙ্কের যেসব কাজগুলি হয় সেই একই কাজগুলি কিন্তু এই সিএসপির মাধ্যমে আপনি করতে পারবেন বলতে গেলে ব্যাংকের আশি থেকে নব্বই শতাংশ কাজ কিন্তু এই সিএসপির মাধ্যমে আপনি করতে পারবেন আপনি দেখেছেন যে বিভিন্ন ব্যাংকের সিএসপিগুলিতে কাস্টমারদের বিভিন্ন রকম সার্ভিস দেওয়া হয় যেমন নতুন ব্যাঙ্ক ওপেনিং টাকা তোলা টাকা জমা দেওয়া মানি ট্রান্সফার এবং বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স যেমন হচ্ছে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা অটল পেনশন যোজনা এবং হচ্ছে প্রধানমন্ত্রী জীবন জ্যোতি যোজনা এবং বিভিন্ন রকম লোনের সুবিধা থাকে তো এই সব সার্ভিস দিয়ে প্রতি মাসে কিন্তু কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করেন তো আপনিও যদি চান একটি সিএসপি ওপেন করে প্রত্যেক মাসে কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে চান তাহলে কিন্তু এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোজ সহকারে এবং আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ টাকা বেল নোটিফিকেশনটাকে অন করে রাখুন কারণ আমরা এইরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও আমরা নিয়ে আসি তো চলুন আজকে ভিডিওটা শুরু করে যাক তো প্রথমে যে টপিকগুলি নিয়ে আলোচনা করবো সেগুলি হলো সিএসপি কী সিএসপি খুলে কি কী বেনিফিট পাবেন সিএসপি ওপেন করে কাস্টমারদের কোন কোন সার্ভিস প্রোভাইড করতে পারবেন সিএসপি খুলতে কি কী ডকুমেন্টস লাগবে এর এলিজিবিলিটি আইডিটা কী আছে তো সিএসপি খুলে কত টাকা প্রত্যেক মাসে আপনি ইনকাম করতে পারবেন সিএসপি ওপেন করতে কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে এবং সিএসপির জন্য আপনি কিভাবে আবেদন করবেন এবং সবার লাস্ট পয়েন্ট হচ্ছে সিএসপি প্রোভাইড করে এমন কিছু কোম্পানির নাম কিন্তু আমি প্রোভাইড করব ঠিক আছে ফার্স্ট বলবো সিএসপি কি সিএসপি মানে কাস্টমার সার্ভিস পয়েন্ট যাকে বাংলায় বলে গ্রাহক সেবা কেন্দ্র সিএসপি হলো যে কোনো ব্যাংকের একটি মিনি কাউন্টার যেখানে ব্যাংকের মতোই কাস্টমারদের সমস্ত সার্ভিস প্রোভাইড করা হয় যেমন নতুন অ্যাকাউন্ট তৈরি টাকা জমা দেওয়া টাকা তোলা মানি ট্রান্সফার বিভিন্ন রকমের ইন্স্যুরেন্স বিভিন্ন রকমের লোনের সুবিধা এছাড়াও অ্যাকাউন্ট চেক এবং পাসবই প্রিন্টিং ইত্যাদি সুবিধাগুলি কাস্টমারদের প্রোভাইড করা হয় এই সিএসপির মাধ্যমে তো সেকেন্ড যে পয়েন্টটি রয়েছে যে সিএসপি খুলে আপনি কি কী বেনিফিট পাবেন তো প্রথমে বলবো সিএসপি ওপেন করলে সবার সুবিধা যেমন কাস্টমারদের সুবিধা তো কাস্টমারদের অনেক দূরে ব্যাংকে যেতে হচ্ছে না কাছাকাছি সিএসপির মাধ্যমে কিন্তু সমস্ত কাজগুলি করে নিতে পারছে টাকা তোলা চাকা জমা দেওয়া অ্যাকাউন্ট চেক সব কিছু কাজ করে নিতে পারছে তেমনি আপনার একটা সুবিধা তো আপনার একটা ইনকামের পথ খুলে যাচ্ছে আপনি এই সিএসপি ওপেন করে একটি ইনকাম করতে পারবেন তেমনি ব্যাংকেরও সুবিধা কারণ আপনারা দেখেছেন যে সরকারি ব্যাঙ্কগুলিতে প্রচুর পরিমাণে ভিড় হয় তো আপনি এই সিএসপি ওপেন করার পর সেই ব্যাঙ্কগুলিতে ভিড়ের পরিমাণটা কিছুটা হলেও কমবে সেই জন্য ব্যাংকেরও সুবিধা তো তিন নম্বর যে পয়েন্ট আছে সে সিএসপি ওপেন করে আপনি কাস্টমারদের কোন কোন সার্ভিস প্রোভাইড করতে পারবেন তো সিএসপি ওপেন করে ব্যাংকের যেসব কাজগুলি হয় যেমন অ্যাকাউন্ট ওপেনিং টাকা তোলা টাকা জমা দেওয়া বিভিন্ন রকম ইন্স্যুরেন্স এবং বিভিন্ন রকম লোনের ব্যাপারগুলো এবং পাসবই প্রিন্টিং এবং আদার সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক এবং হচ্ছে এটিএম এর সুবিধা বিভিন্ন রকমের কিন্তু কাজগুলি এই সিএসপির মাধ্যমে করতে পারবেন ঠিক আছে তো চার নম্বর যে পয়েন্ট হচ্ছে যে সিএসপি ওপেন করতে কি কি ডকুমেন্টস লাগবে এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে তো সিএসপি ওপেন করতে হচ্ছে ফার্স্ট লাগবে ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে কিন্তু অথরের লেটার লাগবে আপনার পুলিশ ভেরিফিকেশান ক্যারেক্টার সার্টিফিকেট লাগবে ঠিক আছে এবং আপনার ফটো লাগবে প্যান কার্ড লাগবে আধার কার্ড লাগবে আপনার একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে এবং আপনার দোকানে কিন্তু একটা প্রুফ লাগবে ঠিক আছে যদি আপনার নিজস্ব দোকান হয় তাহলে কিন্তু সেই দোকানের রেকর্ড বা দলিল আপনি সাবমিট করবেন অথবা যদি আপনি রেন্টের দোকানে নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার যে রেন্ট কপি সেটা কিন্তু সাবমিট করতে হবে ঠিক আছে এছাড়াও রেসিডেন্ট প্রুফ লাগবে তো আপনি যেখানে সিএসপি ওপেন করতে চান সেই এলাকার রেসিডেন্ট কিন্তু আপনাকে প্রুফ দিতে হবে সেই এলাকার বাসিন্দা কিন্তু আপনাকে হতে হবে ঠিক আছে এছাড়াও আপনার আঠের প্লাস বয়স হতে হবে এবং আপনাকে টুয়েলভ প্লাস মিনিমাম করতে হবে এই সব ডকুমেন্টসগুলি থাকলে এবং এলিজিবিলিটির ক্রাইটেরিয়াগুলি থাকলে আপনি কিন্তু সিএসপির জন্য আবেদন করতে পারবেন তো পাঁচ নম্বর যে পয়েন্ট আছে যে সিএসপি ওপেন করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন তো আপনি দেখেছেন যেসব ব্যাঙ্কে কর্মচারীরা কাজ করে তারা কিন্তু মাসিক বেতন পায় কিন্তু আপনি কিন্তু এই মাসিক বেতন কিন্তু পাবেন না তো এর এরপর হচ্ছে আপনার টাকাটা তাহলে ইনকাম কীভাবে হবে তো আপনি কিন্তু আপনার লেনদেনের উপরে ডিপেন্ড করবে আপনি কত টাকা ইনকাম করতে পারেন আপনার প্রত্যেক মাসে দু হাজার টাকা ইনকাম হতে পারে এবং আপনার প্রত্যেক মাসে তিরিশ হাজার টাকাও ইনকাম হতে পারে তো সেটা ডিপেন্ড করে আপনার কাস্টমারের উপর তো আপনি প্রতিদিন যত লেনদেন করবেন সেই হিসাবে কিন্তু একটা পার্সেন্টেজ আপনাকে দেওয়া হবে তো টাকা তোলার কাছ থেকে শুরু করে টাকা জমাদের কাছে শুরু করে যে কোনো ইন্স্যুরেন্স যে কোনো লোনের কাছ থেকে শুরু করে পাসবই প্রিন্টিং সমস্ত বিষয়ে কিন্তু আপনাকে একটা পার্সেন্ট দেওয়া আছে তো প্রত্যেক ব্যাংকের কিন্তু আলাদা আলাদা চার্ট আছে সেই চার্টগুলো দেখলে আমি বুঝতে পারবেন যে প্রত্যেক কাজে আপনি কত পার্সেন্ট কমিশন পাবেন দেখতে গেলে আপনাকে জিরো পয়েন্ট এবং জিরো পয়েন্ট মতো কমিশন দেওয়া হয় ধরুন আপনি প্রত্যেক দিন দু লক্ষ টাকা ট্রানজ্যাকশন করছেন টাকা তোলা এবং জমা নিয়ে তাহলে কিন্তু মিনিমাম আপনি একটা হাজার টাকা মতো ইনকাম করতে পারবেন শুধু টাকা তোলা এবং জমা নিয়ে ঠিক আছে এছাড়াও কিন্তু আরও অন্যান্য ইন্স্যুরেন্স আছে এবং আপনার অ্যাকাউন্ট বই চেক আছে এছাড়া এটিএম আছে তো এইভাবে কিন্তু অন্যান্য সুবিধা কিন্তু আপনি পার্সেন্টেজ পাবেন তো এইভাবে আপনি দেখতে গেলে কিন্তু প্রত্যেক মাসে আপনার কুড়ি থেকে পঁচিশ টাকায় ইজিলি কিন্তু ইনকাম হয়ে যাবে ঠিক আছে এর থেকে কিন্তু বেশি ইনকাম করতে হলে আপনার কিন্তু কাস্টমার যত বেশি আসবে তখন কিন্তু ইনকাম পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা হতে পারে ঠিক আছে সেটা ডিপেন্ড করে আপনার কাস্টমার আপনার দোকানে কত আসে প্রত্যেক দিন কত কাস্টমার দোকানে আসে সেই হিসেবে কিন্তু আপনার ইনকামটা হবে তবে ছ নম্বর যে পয়েন্ট আছে যে আপনি সিএসপি ওপেন করতে কত টাকা ইনভেস্ট করতে হবে আপনি তো ফার্স্ট কিন্তু সিএসপি রেজিস্ট্রেশন জন্য আপনাকে সাত থেকে আহাজ টাকাটা খরচ আছে ঠিক আছে তো এছাড়া একটি ল্যাপটপ লাগবে এবং একটি প্রিন্টার লাগবে একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন লাগবে এবং হচ্ছে পাস বই প্রিন্টিংয়ে কিন্তু মেশিন লাগবে এবং একটা দোকান লাগবে এবং পুরো একটা সেট আছে তো সব কিছু ধরতে গেলে আপনাকে পঞ্চাশ থেকে এগারো লক্ষ টাকা পর্যন্ত একটা খরচ আছে ঠিক আছে স্টার্টিংয়ে যদি আপনার কাছে এত টাকা না থাকে তাহলে কিন্তু আপনি বন্ধন ব্যাংক থেকে আপনি লোন নিয়ে কিন্তু এই সিএসপির ওপেন করতে পারেন তারপরে পয়েন্টটা হচ্ছে সিএসপির জন্য কি করে আপনি আবেদন করবেন ঠিক আছে তো সিএসপির জন্য আবেদন করতে গেলে দু ধরনের সিএসপির জন্য আবেদন করা হয় একটি হচ্ছে অনলাইন একটি হচ্ছে অফলাইন কিন্তু আমি তোমাদের বলবো যে অফলাইনে আবেদন করতে কারণ অনলাইনে প্রচুর পরিমাণে ফটের শিকার হয় প্রচুর মানুষ কারণ তারা সরাসরি যে কোনো কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করে এবং সেই কোম্পানি তাদের বলে যে আমি তোমাদের সিএসপি আইডি দেবো সেই জন্য কিন্তু অনলাইনে টাকা পেমেন্ট করতে হবে সেই জন্য অনেক মানুষ কিন্তু অনলাইনের মাধ্যমে টাকা পেমেন্ট করে দেয় এবং তাদের সিএসপি আইডি দেয় না তো এইভাবে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ফ্রডের শিকার হয় আমি তোমাদের বলবো যে অনলাইনে আবেদন না করে তোমরা অফলাইনে আবেদন করবে ফার্স্ট আপনি যেই ব্যাংকের সিএসপি নিতে চান সেই ব্যাংকে ব্রাঞ্চে যাবেন ব্রাঞ্চে যাওয়ার পর সেই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কিন্তু কথা বলবেন কারণ হচ্ছে সিএসপি পাওয়ার জন্য ব্যাংকের ম্যানেজার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ সিএসপি নেওয়ার জন্য আপনাকে ব্যাংকের ম্যানেজারের কাছ থেকে একটা অথরাইজ লেটার কিন্তু নিতে হবে এই অথরাইজ লেটার ছাড়া কোনো কোম্পানি ক্ষমতা নেই আপনাকে সিএসপি প্রোভাইড করবে সেই জন্য কোনো কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করার আগে যেই ব্যাংকের সিএস নিতে চান সেই ব্যাংকের ম্যানেজার সঙ্গে প্রথমে আপনি কন্ট্যাক্ট করুন ঠিক আছে তারপর ম্যানেজার হ্যাঁ বললে তারপর কিন্তু কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো এবার কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করবেন তো আপনি ম্যানেজারকে বলবেন যে সেই ব্যাংক কোন কোম্পানি প্রোভাইড করে সেটা জিজ্ঞাসা করে নেবেন তারপর কিন্তু সেই কোম্পানির সঙ্গে আপনি কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করার পর কিন্তু সেই কোম্পানি আপনাকে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরেই কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করবেন ঠিক আছে আইডি পাসওয়ার্ড দেওয়ার পরেই টাকাটা পেমেন্ট করবেন তার আগে কিন্তু টাকা পেমেন্ট করবেন না ঠিক আছে যদি আইডি পাওয়ার আগে যদি আপনি টাকাটা পেমেন্ট করেন তাহলে কিন্তু সেটা ফ্রড হওয়ার চান্সটা কিন্তু বেড়ে যায় এবং আর একটা কথা বলে রাখি যে আপনারা যেই সিএসপি নেবেন সেই ব্যাংকের ম্যানেজারের সঙ্গে কিন্তু আপনার যোগাযোগ কিন্তু ভালো থাকা প্রয়োজন কারণ কিন্তু ম্যানেজার অথরাই লেটার দেবে এবং আপনার দোকান কিন্তু ভের করতে আসবে ঠিক আছে তো লাস্ট যে পয়েন্টটা হচ্ছে যে এই ব্যাঙ্কের সিএসপিগুলো কোন কোম্পানি প্রোভাইড করে আমি কিন্তু স্ক্রিনে কতগুলি ট্রাস্টেড কোম্পানির নামগুলি দিয়ে দিয়েছি সেখান থেকে কিন্তু আপনি কন্ট্যাক্ট করে নেবেন কিন্তু আমি আবারও বলছি প্রথম কিন্তু অনলাইনে পেমেন্ট করবে না আইডি পাসওয়ার্ড দেওয়ার পরেই কিন্তু টাকাটা আপনি পেমেন্ট করবেন ঠিক আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে দু হাজার বাইশে যে কোনো ব্যাঙ্কের আপনি সিএসবি কীভাবে নেবেন এবং কিভাবে আবেদন করবেন এবং কত টাকা আপনার ইনকাম হবে এবং কত টাকা আপনাকে ইনভেস্ট করতে হবে ঠিক আছে তো যদি ভিডিওটা আজকে একটু ভালো লেগে থাকে দে ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেল যদি আপনি প্রথমবার ভিজিট করে থাকেন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল নোটিফিশনটাকে অন করে রাখুন কারণ আমরা এইরকম রিলেটেড নিত্য নতুন ভিডিও নিয়ে আসি তো আজকে ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ